সবাইকে টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের জিওগ্রাফি দিদি সুস্মিতা ম্যাম থাকছি তোমাদের সাথে আজকের এই ছোট্ট আলোচনা পর্বে। আগের ক্লাসগুলোতে মানে আগে যেই আমি ইউটিউবে তোমাদেরকে ভিডিওগুলো দিয়েছি, চ্যাপ্টার ওয়াইজ ছোট ছোট করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কোন জিনিসটা কেমনভাবে ছোট আকারে পড়লে সুবিধা হবে, আর কিছু কিছু প্রশ্নোত্তর নিয়েও আমি আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি ঠিক সেরকমই আলোচনা করব আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ, যাকে আমরা বলি অরণ্য সম্পদ, মানে ফরেস্ট রিসোর্স সম্পর্কে। এই অরণ্য সম্পদ ছাড়া কিন্তু আমাদের প্রাণী জগৎ একদম মানে কি বলবো কিছু করারই নেই। প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ সমস্ত কিছু এই অরণ্য সম্পদের উপর কিন্তু নির্ভরশীল, তাই না? তাহলে আমরা বলতে পারি এই জীবমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ একটা সম্পদ হলো অরণ্য সম্পদ, কেমন? কিন্তু এই জানার সাথে সাথে আমাদের এটা জেনে নিতে হবে যে অরণ্য সম্পদ কথাটা বা এই অরণ্য কথাটা এলো কোথা থেকে, তারপরে আমরা জানব অরণ্যের উপকারিতা সম্পর্কে, তাই না? অরণ্য মানে আমরা এটা ধরেই নি যে ফরেস্ট, তাই তো? এই ফরেস্ট কথাটা এসেছে ফরেস্ট কথা থেকে, এফ ও আর ই এস, যেটা হচ্ছে একটা ফরাসি শব্দ। আর এই ফরেস্ট কথার অর্থ কি, এর মধ্যেই কিন্তু এর মানে আছে। ফরেস্ট কথার অর্থ হলো গাছ দ্বারা আবৃত একটা অঞ্চলকে আমরা বলে থাকি ফরেস্ট। গাছ দ্বারা আবৃত অঞ্চলকে আমরা বলে থাকি ফরেস্ট। কিন্তু এফ এ ও এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন মানে ফরেস্ট আমরা কখন বলে থাকি, মানে অরণ্য আমরা কখন বলে থাকি। এফ এ ও সংজ্ঞা দিতে গিয়ে বলেছে যে যখন কোনো একটা জায়গায় 0.5 হেক্টরের বেশি জমিতে গাছ লাগানো হয় বা গাছ থাকে, তখন সেই জায়গাটাকে আমরা বলি অরণ্য বা বনভূমি আমরা বলে থাকি। এবং সেই গাছগুলোর উচ্চতা থাকে, সেই গাছের উচ্চতা থাকে 5 মিটারের বেশি, এটা থাকে উচ্চতা। এবং যেই জায়গায় 0.5 হেক্টর পরিমাণ জমিতে এটা উপস্থিত থাকে, মানে আমাদের বন জঙ্গল সমস্ত কিছু উপস্থিত থাকে, তখন সেই এরিয়া বা তখন সেই এলাকাকে আমরা বলে থাকি ফরেস্ট বা অরণ্য, কেমন? এটা গেল একটা অরণ্য সম্পর্কে আমাদের ওভারঅল ধারণা। এবারে আমাদের জেনে নিতে হবে এই অরণ্য সম্পদ যে বলছি এই অরণ্যের উপকারিতাগুলো কি কি, মানে অরণ্য থেকে আমরা কি কি পেয়ে থাকি বা কেমনভাবে আমি সেটার উপকারিতা গ্রহণ করে থাকি, তার এফেক্টটা আমাদের কাছে কতটা, মানে যার কারণে আমরা অরণ্যকে বলে থাকি একটা সম্পদ হিসেবে, তাই না? আমরা সকলেই পড়েছি বা আমরা সকলেই জানি যে এই সব দ্রব্যের একটা নির্দিষ্ট কার্যকারিতা থাকবে, একটা উপকারিতা থাকবে, তাকেই আমরা বলি সম্পদ। ঠিক তেমনই অরণ্যকেও যে আমরা সম্পদ বলে থাকি তার উপকারিতা এবং কার্যকারিতাগুলো আমরা জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব যে প্রত্যক্ষভাবে অরণ্য কিভাবে আমাদের উপকার করছে, প্রত্যক্ষভাবে অরণ্য আমাদের কিভাবে উপকার করছে, এবং পরোক্ষভাবে মানে ইনডাইরেক্টলি অরণ্য আমাদের কিভাবে উপকার করছে। আমি দুটো আলাদা আলাদা ভাবে এরকম ভাবে লিখে দিচ্ছি তোমাদের। প্রত্যক্ষভাবে যদি বলতে চাই তাহলে আমাদের অরণ্য খাদ্য দিচ্ছে, আমাদের জীবিকা নির্বাহে সহায়তা করছে, অরণ্য আমাদের বাসস্থান দিচ্ছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি খাদ্য বাসস্থানের ক্ষেত্রে অরণ্য সহায়তা করছে, এছাড়া জীবিকা নির্বাহ করতে সহায়তা করছে। তার কারণ অনেকে অরণ্য থেকে বিভিন্ন ধরনের দ্রব্যাদি সংগ্রহ করে বাজারে বিক্রি করে, তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়াও অরণ্য থেকে আমরা এমন কিছু কিছু জিনিস পেয়ে থাকি যা আমাদের চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগে, তাই না? তাই চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রেও কিন্তু অরণ্যের একটা প্রত্যক্ষ ভূমিকা থাকে, কারণ সেই অরণ্য থেকে দ্রব্যাদি সংগ্রহ করে ডাইরেক্টলি মানুষ তা গ্রহণ করে থাকে। যেমন অরণ্যের
নিম পাতা বলো বা কুইনাইন গাছের ওষুধ বলো, সিংকনা গাছের ওষুধ বলো, এই সমস্ত কিছু ম্যালেরিয়ার ওষুধ সমস্ত কিছু কিন্তু মানুষ প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি অরণ্য থেকে সংগ্রহ করে থাকে, তাই না? নেক্সট যদি আমি পরোক্ষ হিসাবের কথা বলি বা পরোক্ষভাবে অরণ্য থেকে উপকারিতার কথা বলি, তাহলে আমাদের কি বলতে হবে? প্রথমেই বলতে হবে অক্সিজেন দিচ্ছে অরণ্য আমাদের, তাই তো? তাই প্রথম পয়েন্ট হলো অক্সিজেন। নেক্সট হলো অরণ্য আমাদের পৃথিবীতে, আমাদের বায়ুমণ্ডলে একটা প্রাকৃতিক স্পঞ্জ হিসেবে কাজ করে, কারণ আমরা যে এত পরিমাণে বায়ু দূষিত করছি, অরণ্য সেটাকে শোষণ করে নিচ্ছে, তাই না? তাই অক্সিজেনের পাশাপাশি প্রাকৃতিক স্পঞ্জ হিসেবে কাজ করে আমাদের এই অরণ্য সম্পদ। নেক্সট আমরা বলতে পারি যে পরোক্ষভাবে আর কিসের দিক থেকে হেল্প করে? জলবায়ু নিয়ন্ত্রণে। কারণ তোমরা এমনি হিসেব করলে দেখতে পাবে, মানে একটু খেয়াল করলে দেখতে পাবে, মরুভূমি এলাকায় গাছপালা কম, সেখানে উষ্ণতা বেশি। আমাদের এই নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, সাভানা অঞ্চলে বা আমাজন নদী অববাহিকার ব্রাজিল অঞ্চলে, এই অঞ্চলে গাছপালা প্রচুর পরিমাণে, তাই গাছপালা সেই অঞ্চলে কিন্তু গরমের পরিমাণ অতটা থাকে না। তাই জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে অরণ্যের ভূমিকা কিন্তু অনেক। কেমন? তাহলে দেখো, আমরা অরণ্যের উপকারিতা হিসেবে আমরা প্রত্যক্ষভাবে অরণ্যের উপকারিতা জানলাম, আমরা পরোক্ষভাবে অরণ্যের উপকারিতাগুলো জেনে নিলাম, তাই না? এবারে আমরা জানবো যে অরণ্য সৃষ্টির ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাবটা কি, তাই না? মানে এই যে অরণ্য সৃষ্টি হচ্ছে, তার প্রাকৃতিক পরিবেশের ওপর আমরা কিভাবে তার প্রভাব পড়ছে, আমরা সেই সম্পর্কে জেনে নেব। যদি প্রাকৃতিক প্রভাব হিসেবে বলতে যাই বা প্রাকৃতিক উপাদানের কথা বলতে যাই, তাহলে বলতে হবে প্রথমে আমাদের কি কি প্রাকৃতিক পরিবেশের বা কি কি প্রাকৃতিক প্রভাবের কথা বলবো, যে উষ্ণতার কথা বলবো, উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। নেক্সট আমাদের বলতে হবে আর্দ্রতার কথা। নেক্সট প্রাকৃতিক পরিবেশের ওপর প্রভাব বলতে গেলে বৃষ্টিপাতের কথা আমাদের বলতে হবে। নেক্সট বলতে হবে সূর্যালোকের উপস্থিতি। নেক্সট মৃত্তিকা, এবং তারপরে বলতে হবে ভূমির ঢাল। এই যে এতগুলো পয়েন্ট আমি পরপর লিখে দিলাম, এগুলো কি? দেখো, প্রত্যেকটাই কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান, কোনোটা কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান নয়, সেরকম নয়। উষ্ণতা, এই উষ্ণতা বাড়া কমার উপরে কিন্তু অরণ্যের স্থায়িত্ব, অরণ্যের ভূপ্রকৃতি, সেটাও নির্ভর করছে। আর্দ্রতা, বৃষ্টিপাত, বৃষ্টিপাতের পরিমাণ কম হলে সেখানে অরণ্যের উপস্থিতি কম লক্ষ্য করা যাবে, বেশি হলে আমরা অরণ্যের উপস্থিতি বেশি করে লক্ষ্য করতে পারবো। সূর্যালোকের উপস্থিতি, মৃত্তিকা, মৃত্তিকার পরিমাণ ভালো হবে, উর্বর প্রকৃতি হলে সেখানে অরণ্য আরো বেশি ঘন হবে। আবার দেখো ভূমির ঢাল, ভূমির ঢাল যদি খারাপ প্রকৃতির হয় সেখানে অরণ্য দাঁড়াতে পারবে না, গাছ বাড়বে কি করে? তাই ভূমির ঢাল যদি সমতল প্রকৃতির হয়, সমভূমি হয়, তাহলে সেখানে কিন্তু অরণ্য বেশি করে গড়ে উঠবে, তাই না? তাই এই এই অনুকূল প্রাকৃতিক পরিবেশ কিন্তু অরণ্য সৃষ্টির জন্য দায়ী। ঠিক আছে, চলো নেক্সট দেখে নি। উৎপত্তি অনুসারে অরণ্যের শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো। এটা খুব সোজা যে আমরা এবার যদি শ্রেণী বিভাগের কথা আলোচনা করতে চাই, তাহলে উৎপত্তি অনুসারে অরণ্যের শ্রেণী বিভাগকে আমরা দুটো প্রধান ভাগে ভাগ করব। কি কি সেই ভাগগুলো? একটা আমরা বলবো স্বাভাবিক অরণ্য, নেক্সট আমরা বলবো রোপিত অরণ্য। যদি আমি স্বাভাবিক অরণ্যর কথা বলতে চাই, তাহলে আমরা ইজিলি বলে দিতে পারবো যেই অরণ্য বা যেই সমস্ত গাছপালা স্বাভাবিকভাবেই বেড়ে উঠেছে, তাকেই আমরা স্বাভাবিক অরণ্য বলতে পারি। যেমন আমরা বলতে পারি সেলভা অরণ্যের কথা, আমরা বলতে পারি তৈগা অরণ্যের কথা। এগুলো কি? প্রত্যেকটা হচ্ছে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা অরণ্য, মানে গাছপালা। নেক্সট যদি আমি রোপিত অরণ্যের কথা বলতে চাই, মানে যেটাকে আমরা রোপণ করেছি, প্ল্যান্ট করেছি, সেখানে যদি কথা বলতে চাই, তাহলে আমাদের প্রথমেই ভেসে আসবে একটাই উদাহরণ, পশ্চিমবঙ্গের আড়াবাড়ির কথা। কার কথা? আড়াবাড়ি অঞ্চলে এরকম রোপিত অরণ্য কিন্তু গড়ে উঠেছে। কেমন? চ
চলো নেক্সট এবার আলোচনা করি যে জলবায়ুর ভিত্তিতে অরণ্যকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। আর জলবায়ুর ভিত্তিতে অরণ্যকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি, একটা হলো কি, একটা হলো উষ্ণমণ্ডলের অরণ্য, নেক্সট হলো নাতিশীতোষ্ণ মণ্ডলের অরণ্য। যদি আমি উষ্ণমণ্ডলের অরণ্যের কথা বলতে চাই তাহলে আমাদের প্রথমেই কতগুলো নাম আসবে, প্রথমেই হলো কি নিরক্ষীয় চিরহরিত অরণ্য, নেক্সট হবে ম্যানগ্রোভ অরণ্য, এবং হবে পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। এছাড়াও পরবর্তীকালে যদি আমি নাতিশীতোষ্ণ মণ্ডলের কথা বলি তাহলে আমাদের উদাহরণ হিসেবে আসবে ভূমধ্য সাগরীয় অরণ্যের কথা। কি বললাম, ভূমধ্য সাগরীয় অরণ্য, এছাড়াও আসবে সরলবর্গীয় অরণ্য, হলো আমাদের উষ্ণমণ্ডল এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের এই অরণ্যগুলো আমরা প্রধানত লক্ষ্য করে থাকি। কেমন, এবারে আমরা আলোচনা করব কাঠের প্রকৃতি অনুসারে আমরা অরণ্যকে কতগুলো ভাগে ভাগ করি। এই যে কাঠের প্রকৃতি অনুসারেও কিন্তু আমরা অরণ্যকে প্রধান দুটো ভাগে ভাগ করি, একটা শক্ত কাঠের অরণ্য যেটা আমরা দেখতে পাই সাধারণত নিরক্ষীয় অঞ্চলে, কারণ নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ার ফলে সেখানকার গাছপালা শক্ত প্রকৃতির হয়, সেখানে উষ্ণতাও বেশি হয়, বৃষ্টিপাতের পরিমাণও স্বাভাবিক পরিমাণে থাকে, তাই নিরক্ষীয় অঞ্চলের অরণ্য হচ্ছে শক্ত কাঠের অরণ্য। শক্ত কাঠের অরণ্য হলো নিরক্ষীয় অঞ্চলের অরণ্য। কেমন, এবার যদি নরম কাঠের কথা বলতে যাই নাতিশীতোষ্ণ মণ্ডলের অরণ্য হলো নরম কাঠের অরণ্য। কেমন, তাহলে দেখো আমরা কাঠের প্রকৃতি অনুসারে আমরা দুটো অরণ্যের কথা জানলাম, শক্ত কাঠের অরণ্য এবং নরম কাঠের অরণ্য। কেমন, এবারে আমরা আলোচনা করব যে পাতার প্রকৃতি অনুসারে অরণ্যকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। পাতা সোজাভাবেই বলতে পারি বড় পাতা, মাঝারি পাতা, ছুচালো পাতা, গোল পাতা বা এরকম পাতা, কিন্তু প্রথমেই আমরা এখানে লিখব বড় আকৃতির পাতা। যেই পাতা আমরা দেখতে পাই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে, কেন, কারণ ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার কারণে ছোট গাছগুলোকে আশ্রয় দেওয়ার জন্য গাছের পাতা, বড় বড় গাছের পাতাগুলোর আকৃতি কিন্তু বড় আকারের হয়, মানে চাঁদোয়ার মতো পাতা সৃষ্টি করে, তাই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে কিন্তু আমরা গোধূলি অঞ্চল বলে থাকি, কারণ সেখানে সকালবেলা যাও দিনের বেলা যাও সমস্ত টাইমে একটা গোধূলি ভাব, মানে একটু বিকেল বিকেল ভাব বিরাজ করে, তাই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে আমরা গোধূলি অঞ্চল বলে থাকি। কেমন, নেক্সট হলো ছুচালো আকৃতির পাতা। এই ছুচালো আকৃতির পাতার উদাহরণ গিয়ে আমাদের বলতে হবে সরলবর্গীয় অরণ্যের কথা। সরলবর্গীয় অরণ্যে পাইন, ফার এই ধরনের, এই যে এই রকম শেপের আমরা কিন্তু
গাছ দেখতে পাই, তার কারণ সেই অঞ্চলে ঠান্ডা প্রকৃতির বরফ জমে, যাতে বরফগুলো গাছে বেশিক্ষণ স্টে না করতে পারে। ওই যে আমাদের যে ক্রিসমাস ট্রিগুলো হয় দেখবে এইরকম পাইন ফার এই ধরনের ট্রিগুলো। তাই সরলবর্গীয় অরণ্য হলো ছুচালো আকৃতির পাতা বিশিষ্ট অরণ্য। কেমন? নেক্সট আরেকটা আমরা লিখে দেব অন্যান্য আকৃতি, যেখানে আমাদের লম্বাটে গোল সমস্ত আকৃতিরই আমরা পাতা লক্ষ্য করি। অন্যান্য আকৃতির পাতা বলে উদাহরণ হিসেবে আমাদের বলতে হবে ধরো অশ্বত্থ, পলাশ, এই সমস্ত গাছের পাতাগুলো হচ্ছে অন্যান্য আকৃতির গাছের পাতার উদাহরণ। কেমন? চলো নেক্সট এবার আমরা আলোচনা করব যে এই যে আমি এতক্ষণ ধরে অরণ্যের কথা বললাম, অরণ্যের শ্রেণীবিভাগের কথা বললাম, অরণ্যের প্রকৃতির কথা বললাম, কিন্তু আমি এই অরণ্যটাকে সংরক্ষণ করব কি করে? যদি আমি অরণ্যকে সংরক্ষণ না করতে পারি, তাহলে অরণ্য থেকে আমি যে বিভিন্ন দ্রব্যগুলো কালেক্ট করব, অরণ্যকে আমি অরণ্যকে ব্যবহার করব, অরণ্য থেকে দ্রব্যাদি নিয়ে আমি বিভিন্ন ধরনের সম্পদ বানাবো, যদি সংরক্ষণই না করতে পারি তাহলে অরণ্যটা তো ধ্বংস হয়ে যাবে, তাই না? তাহলে অরণ্য সংরক্ষণ করা কিন্তু খুবই প্রয়োজনীয়। তাই জন্য আমাদের বিভিন্ন ধরনের আইনি পদক্ষেপ নিতে হবে। যদি আমি আইনি পদক্ষেপ নিই তাহলেই কিন্তু, আজকে যদি আমি আইন ব্যবস্থা গ্রহণ না করি, আইনি ব্যবস্থা যদি গ্রহণ না করি, আমার মুখের কথায় কিন্তু কেউ গাছ কাটাকে বন্ধ করবে না। যদি আমি সেখানে কোনো আইনি ব্যবস্থা নিই তাহলেই কিন্তু সেই গাছ সংরক্ষণ আমাদের পক্ষে সম্ভব হবে, তাই না? নেক্সট কি করতে হবে? বৃক্ষচ্ছেদন রোধ করতে হবে, মানে মাত্রাতিরিক্ত পরিমাণে মানুষের ব্যবহারের জন্য, যে আমরা নিজেদের ব্যবহারের জন্য যে প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলছি, সেই বৃক্ষচ্ছেদনকে আমাদের কিন্তু বন্ধ করতে হবে। এটাই হচ্ছে অরণ্য সংরক্ষণে দ্বিতীয় একটা স্টেপ। নেক্সট কি করতে হবে? এই যে আমরা মানুষের পরিবেশ সচেতন হতে হবে, পরিবেশ সম্পর্কে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, এই যে আমরা অরণ্যে গিয়ে বিভিন্ন ধরনের অরণ্যে এমনি প্রাকৃতিক কারণে গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে, কিন্তু মনুষ্য সৃষ্ট কারণেও কিন্তু কোনো একটা আগুন আমরা দেশলাইয়ের কাঠি ফেলে দিলাম বা কোনো কারণে কিন্তু অরণ্য ধ্বংসপ্রাপ্ত হয়, তাই না? তাই মানুষের পরিবেশকে সচেতনতা বৃদ্ধি পেতে হবে, যার কারণে কিন্তু আমাদের অরণ্য সংরক্ষণ করাটা খুবই জরুরি, তাই না? এছাড়াও বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রকে আমাদের আরো সুন্দর করে প্রতিষ্ঠিত করতে হবে, বিভিন্ন মানুষের সচেতনতার মাধ্যমে কিন্তু আমাদের অরণ্য সংরক্ষণ করা খুবই প্রয়োজন, তাই তো? তাই আমাদের যে ভবিষ্যৎ জেনারেশন বা তোমরা বা আমরা সকলের উচিত আমাদের অরণ্যকে সংরক্ষণ করে রাখা, পরিবেশের স্বার্থে এবং নিজেদের স্বার্থে, তাই তো? তাই আজকের ক্লাসটা আমি তোমাদের এইখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে এই অরণ্য সম্পদেরই আরেকটা ছোট্ট পার্ট নিয়ে, যেখানে আমরা আলোচনা করব ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে এবং বিভিন্ন ধরনের অরণ্যের ছোট্ট তথ্য নিয়ে। তাই ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। টাটা।